মঙ্গলবার সচিবালয়ের কনফারেন্স হলে নটি জাতীয় সড়কের শিলান্যাস হয়। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই প্রজেক্টের শিলান্যাস করেন। নটি প্রজেক্টের মাধ্যমে রাজ্যের নটি জাতীয় সড়ক গড়ে তোলা হবে। 262 কিলোমিটার হবে রাস্তার দৈর্ঘ্য। এক্ষেত্রে ব্যয় হবে 2752 কোটি টাকা। এদিন শিলান্যাসের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বলেন, নটি প্রজেক্টের কাজ সম্পন্ন হতে সময় লাগবে 1.5 বছর, আর 1.5 বছর পর ত্রিপুরা রাজ্যের চিত্র বদলে যাবে। ত্রিপুরা সরকার এক নতুন দিশায় কাজ করে চলেছে। 2017 সাল থেকে ফেনী নদীর উপর সেতু নির্মাণ কাজ চলছে। দ্রুত গতিতে এই কাজ সম্পন্ন করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। এতে রাজ্য বিকাশ ঘটবে। চিটাগাং বন্দর এবং কলকাতা থেকে পণ্য আমদানি করা সহজ হবে। আর্থিক বিকাশ ঘটবে রাজ্যের বলে অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এই ধরনের উন্নয়নমূলক কাজে ত্রিপুরা রাজ্যের ইতিহাস বদলাচ্ছে। তবে রাজ্যের যুবক যুবতীদের কিভাবে কর্মসংস্থান হবে সেটা হলো মূল বিষয়। রাজ্যের শিক্ষা, রোজগার, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে তিনি আহ্বান জানান রাজ্য সরকারকে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পাশে আছে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, রাজ্যে প্রথমবার নটি প্রজেক্ট একসাথে শিলান্যাস হয়েছে। এই ধরনের উদ্যোগের পেছনে মূল সহযোগী কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। রাজ্যে বিকাশের জন্য তিনি বড় ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চল নিয়ে যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়িত হতে চলেছে। রাজ্যে বর্তমান জাতীয় সড়কটি আছে, যে জাতীয় সড়কে ধস পড়লে রাজ্যবাসীকে দুর্ভোগ পোহাতে হয়, সে কথা মাথায় রেখে বিকল্প জাতীয় সড়কের কথা, রাজ্যের সড়ক উন্নয়নের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী যথেষ্ট সহানুভূতিশীল। রাজ্যবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভিডিও কনফারেন্সের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরার সর্বশ্রেষ্ঠ ত্রিপুরাতে গড়তে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি যথেষ্ট সহানুভূতিশীল। 2025 সালের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে ত্রিপুরাকে গড়তে সরকার নতুন দিশা কাজ করে চলেছে। নটি জাতীয় সড়কের মধ্যে চুড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত যে জাতীয় সড়ক হবে সেক্ষেত্রে রাজ্যবাসীর অনেকটা সুবিধা হবে। এই নতুন সড়কটি পাহাড়ি এলাকা দিয়ে যাবে না, 40 কিলোমিটার রাস্তা হ্রাস পাবে। 3 ঘন্টার মধ্যে চুড়াইবাড়ি থেকে আগরতলা এসে পৌঁছানো যাবে। রাজ্যের বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ধরনের উন্নয়নমূলক একাধিক সিদ্ধান্ত হাতে নিয়ে কাজ করে চলেছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে ফেনী নদীর উপর সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে। স্পেশাল ইকোনমিক জোনও গড়ে তোলা হচ্ছে রাজ্যে। এক্ষেত্রে আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলের অন্নদাতা হবে ত্রিপুরা। কর্মসংস্থানের জন্য বহিরাজ্যে ছুটতে হবে না যুবক যুবতীদের। রাজ্যে যুবক যুবতীদের কর্মসংস্থান হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, বাঁশ বহিরাজ্যে না পাঠিয়ে রাজ্যের আগরবাতি স্ট্রিক তৈরি করে বাজারজাত করলে লাভ হবে। বাঁশ দিয়ে বোতল নির্মাণ করা হচ্ছে, পাশাপাশি এই বাঁশ কুড়ুল দিয়ে বিস্কুট তৈরি করা যাচ্ছে। এতে করে বহু যুবক যুবতীর রোজগার মিলছে বলে জানান তিনি। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে সিএনজির পরিবর্তে ইথেনল ব্যবহারের কথাও বলেছেন, কারণ ইথেনল ব্যবহার করলে পেট্রোল ডিজেলের মূল্য 25% চেয়ে কমে যাবে। এতে লাভ হয় সাধারণ জনগণের। আগামী কিছুদিনের মধ্যে দেশের মধ্যে প্রথম ত্রিপুরা রাজ্যে সিএনজি রাজ্য হিসেবে ঘোষণা করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির আহ্বানে সাড়া দিয়ে মুখ্য সচিবের সাথে আলোচনা করা হবে। এদিন কনফারেন্স হলে এছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। एक ही नेशनल हाईवे जो आज के दिन में नेशनल हाईवे 8 जो कि 198 किलोमीटर चुराईवारी टू अगरतला 190 प्राय 200 किलोमीटर है और उसमें 3 पहाड़ी एरिया है, बरुमरा, अठरमुरा और लंगतराई। और जब भी बारिश होती है, यहाँ औसत से ज़्यादा बारिश होती है, लैंडस्लाइडिंग होती है, रोड बंद हो जाती है। और माननीय नितिन गडकरी जी को इसके बारे में अच्छी तरह जानकारी है। जब मैं प्रदेश अध्यक्ष रहा था और आपके प्रयास से चुराईबारी टू आसाम का बॉर्डर का जो रोड है, आपके प्रयास से कम 12 साल बाद वो रोड बनी थी। सभी समय त्रिपुरा के लिए प्रॉब्लम होती थी, आपने इसको निराकार किया था। और अभी जो अल्टरनेटिव जो रास्ता तैयार हो रहा है, जो कि चुराईबारी से अगरतला तक कैलाश्वर होके वो रोड बनने से, जो कि 200 किलोमीटर का डिस्टेंस जो है
वो जाके 160 किलोमीटर में पहुंचेगी, माने 40 किलोमीटर कम हो जाएगी, और वो पहाड़ी एरिया से नहीं है, तो कोई भी बड़े पहाड़ी नहीं है इसमें, जिस कारण से लैंडस्लाइडिंग होने का संभावना नहीं है। तो एक तो आज के जो रोड है उसी रोड से आते समय तो 6 आवर लगती है, 6 घंटे, और ये ऑल्टरनेटिव जो रोड जब बन जाएगी तब 3 घंटे में चोरावेरी से अगरतला पहुंच जाएगी। तो इसका मतलब त्रिपुरा का डेवलपमेंट का रफ्तार बढ़ेगी। मैं साथ ही साथ माननीय नितिन गडकरी महोदय को, मंत्री जी को बताना चाहूँगा, जो ये जो अल्टरनेटिव रोड है इसमें क्वाई टू कैलाशर का जो पेच है उसका अभी सेंक्शन हो चुका है, किंतु जायका से सेंक्शन नहीं होने के कारण से वो पेच बाकी है। तो इसको भी आप एक बार देख लेंगे और जल्दी से जल्दी उसका सेंक्शन मिल जाए तो पूरा रोड एक साथ काम होना शुरू हो जाएगी और हम लोग 3 घंटे में त्रिपुरा का जो ये दूरी है इसको कम कर लेंगे। माननीय मंत्री महोदय, हमारा 4 लेनिंग का जो काम है NH8 फ्रॉम अगरतला टू चोराईबारी, इसको भी थोड़ा रफ्तार देने का जरूरी है। इसका DPR प्रिपरेशन में है, तो इसको मंत्रालय से थोड़ा एक्सपेडाइट करे NHIDCL रूम मंत्रालय। तो ये भी जो हमारा आज के NH8 है इसका 4 लेनिंग का काम जल्दी से जल्दी शुरू हो पाएगी। और आमतुली बाईपास रोड भाया एयरपोर्ट, इसका अप्रूव हो चुका है और NHIDCL के DPR की जल्दी से जल्दी इसको बना ले। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा 24x7।